Assalamu alaikum. It's me Alia Sharmin and welcome to my vlog. আমার ভাগ্নিকে নিয়ে নিউ মার্কেট যাচ্ছে কিছু কেনাকাটা করার জন্য। গেট কেটে রেখে দিছে। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ব্লগ কেমন লাগে। নিউ মার্কেটের কুর্তিগুলো অনেক সুন্দর ছিল, এই সাদা কুর্তিটা অনেক জোস ছিল, দামও অনেক বেশি চাইছে, তাই নেই নাই। আমরা শপিং করার উদ্দেশ্যটা ছিল আমার বিয়েনের সামনে বিয়ে, সেটার জন্য আমরা কেনাকাটা করতে বের হয়েছি আমি আর আমার ভাগ্নি। এই যে এই ড্রেসটা অনেক সুন্দর লাগলো, এটাই নিয়েছি আমরা দুজন। এটার সাথে ম্যাচিং করে সাদা ওড়না আর সাদা পাজামাও নিয়েছি, যেগুলো ওড়না আমরা 150-200 টাকা দিয়ে নিতাম, এখন সেগুলো 300-400। আল্লাহ, মানুষ কেমনে যে কাপড় কিনবো। শপিং করতে করতে আমার প্রিন্সেস আবার ছবি তুলতে আরম্ভ হয়ে গেল। কত করে মামা এগুলো? দেখান তো। যখন যাই তখন দেখলাম যে তেমন মানুষ লোকজন ছিল না, আর কিছুক্ষণ পরে দেখি দুনিয়ার মানুষ। হায় রে ভাই, আর মানুষ কয়ে যে মানুষের কাছে বলে টাকা নাই, আর মার্কেটে গেলে দেখা যায় যে কার কাছে টাকা আছে টাকা নাই। তারপর বিডি বাজার বিউটি থেকে কিছু কসমেটিক্স কিনি, আর এই বিবিটা হচ্ছে জবা করার মেশিন। সেখান থেকে বের হয়ে কিছু হিজাব নিলাম, তারপর হলো সন্ধ্যা। সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য চলে গেলাম খানাজে। খানাজের খাবারগুলো সে আগের মতো মজাই আছে, কিন্তু সেটার সার্ভিস, মানে ধানমন্ডির যে ব্রাঞ্চ, এটার সার্ভিসটা খুবই বাজে। অর্ডার করার পর 20-40 মিনিট পর আমাদের খাবার দিল। আমি খানাজে যাই শুধু এই যে এই নাগাটা আর ক্রিসপি চিকেন বুস্ট খাওয়ার জন্য, আমার কাছে এটা অনেক মজা লাগে। যারা যারা আমার ব্লগটি দেখেছেন বা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য, তারপর নিলাম রিক্সা। রিক্সায় দুজন মিলে লাল্লা লাল্লা করতে করতে বাসায় চলে যাচ্ছি। কমেন্ট করে জানাবেন, হ্যাঁ আপনারা কমেন্ট করেন না, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। বাস, টাটা।